আমার তো মনে হয় আওয়ামী লীগ মাসাত্রী হলো ভয় এদিক ওদিক তাকায় তারেক সাহেব আসুন না তো তারেক সাহেবই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশকে আলো পথ দেখিয়েছে সেপ্টেম্বরে এদেরকে আমরা বিদায় করব সেপ্টেম্বরে বিএনপি নেতা কর্মীরা মামলা হামলা অত্যাচারের হাত থেকে বাঁচার পথ খুঁজে পাবে ওয়ান ইলেভেনের ভিতরে জেলখানা থেকে সরকারের সঙ্গে কথাবার্তা বলে আমাদের এখনকার প্রধানমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী ছিলেন মহিন সাহেবের সঙ্গে কথাবার্তা বলে কানের চিকিৎসা আমাদের দায়িত্ব ভালো বলতে পারবে কানের চিকিৎসা করার জন্য বারবার আমেরিকা যান দেশ নেত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে আমি বেশি কথা বলবো না শুধু এতটুকু তো বলি আমাদের এখনকার নেতা 10,000 মাইল দূরে থাকে কিন্তু প্রমাণ করেছেন তিনি তিনি প্রমাণ করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান আমার তো মনে হয় আওয়ামী লীগ মাসাত্রী হলো ভয় এদিক ওদিক তাকায় তারেক সাহেব আসুন না তো তারেক সাহেবই একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশকে আলো পথ দেখিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার আলো সেটা দেখিয়েছে জাতি বিশ্বাস করে এখন বিএনপি দিয়ে এই কর্তৃত্ববাদী সরকার স্বৈরাচারী সরকারের পতন হবে বিএনপিকে দিয়ে এটা বিশ্বাস করিয়েছে যারা পায়রা সেই বিশ্বাস হচ্ছে বিএনপি সব থেকে বড় রাজনীতি সেই জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ হবে রাস্তায় নেমে আসতে হবে এটা সেপ্টেম্বর শুরু হবে কালকে থেকে সেপ্টেম্বরে ফয়সালা হবে সেপ্টেম্বরে এদেরকে আমরা বিদায় করব সেপ্টেম্বরে বিএনপি নেতা কর্মীরা মামলা হামলা অত্যাচারের হাত থেকে বাঁচার পথ খুঁজে পাবে এটাই হচ্ছে আমরা মনে করি আজকে প্রতিষ্ঠার বার্ষিকী সব থেকে বড় কথা সবাইকে ধন্যবাদ খুদ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ মাতৃতুল্য দেশ নেত্রী গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা স্মরণ করছি উদ্বোধনের মহা ইন্দ্রক্ষণে আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের দলের আব্দুল মঈন খান আমি কর্মী আজকের 45